দীর্ঘ 16 বছর পর বিদায় নিচ্ছেন আইপিএল থেকে। তার আগে গড়েছেন অনেক কীর্তি, দলের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন, বাজে সময়ে সাহায্য করেছেন সতীর্থ অনেক প্লেয়ারকে। বলছিলাম ভারতীয় উইকেট কিপার, ব্যাটার এবং কমেন্ট্রেটর দীনেশ কার্তিকের কথা। নিজের বর্ণাঢ্য আইপিএল যাত্রা শেষে ভেসেছেন নিজের সতীর্থ এবং ভক্তদের ভালোবাসায়। দীনেশ কার্তিককে উৎসর্গ করে দুটি ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানে কথা বলেন তার সতীর্থ বিরাট কোহলি, তাদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ শঙ্কর বাবু, কার্তিকের ওয়াইফ দীপিকা পাল্লিকান সহ আরও অনেক ভক্ত সমর্থকরা। কার্তিকের কথা বলতে গিয়ে ভারতীয় এবং আরসিবি ব্যাটার বিরাট কোহলি স্মৃতিচারণ করেন তাদের প্রথম দেখা হওয়ার সময়ের। জানান, অফ ফর্মে থাকার সময় মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছেন তিনি। দীনেশ কার্তিক অনেক জ্ঞানী একজন মানুষ, ক্রিকেটের বাইরেও অনেক কিছু নিয়ে তার জ্ঞান জানাশোনা আছে। 2022 যখন আমি খুব বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আমি আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলাম, তখন অনেকবার কার্তিক এসে আমাকে বুঝিয়েছে বাস্তবতা আসলে কেমন এবং সে কিভাবে ব্যাপারগুলো মোকাবিলা করেছিল। এটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। ভক্তরা জানিয়েছেন দলের মেরুদণ্ড হিসেবে কাজ করেছেন দীনেশ কার্তিক। অনেক দলের হয়ে খেললেও বেঙ্গালুরুর জন্য তিনি যা করেছেন তা সবাই মনে রাখবে বলেও দাবি তাদের। রয়্যাল চ্যালেঞ্জার্সের মহিলা দলের অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল জানিয়েছেন তার খেলা দেখার মাঝেও প্রশান্তি বিরাজমান। শুধু নিজের দলের নয়, প্রতিপক্ষ দলের সমর্থকদের ভালোবাসাতেও ভেসেছেন কার্তিক। নিজের আইপিএল কেরিয়ারে এই উইকেট কিপার ব্যাটার খেলেছেন 6টি ফ্র্যাঞ্চাইজির হয়ে। 2008 সাল থেকে শুরু, দিল্লি, পাঞ্জাব, মুম্বাই, কলকাতা, গুজরাট হয়ে বেঙ্গালুরু এসে শেষ হলো তার দীর্ঘ 14 বছরের যাত্রা। এই যাত্রায় দীনেশ কার্তিকের ঝুলিতে অর্জনও যোগ হয়েছে অনেক। রোহিত শর্মার সমান 257টি ম্যাচ খেলেছেন কার্তিক, উইকেটের পেছন থেকে করেছেন 174টি ডিসমিসাল। নাম্বার 4 কিংবা তার পরে ব্যাটিং করতে নেমে করেছেন 4097 রান। এই সবগুলো ক্ষেত্রে তার থেকে এগিয়ে শুধু একজনই, মহেন্দ্র সিং ধোনি। 17-20 অর্থাৎ ডেথ ওভারে তার রান সংখ্যা 1565, যার স্ট্রাইক রেট ছিল 187। 2018 সালের পর এই উইকেট কিপার ব্যাটিং করেছেন 196 স্ট্রাইক রেটে। এমন জাকজমকপূর্ণ এক কেরিয়ার শেষ করার সময় সবার ভালোবাসায় সিক্ত হবেন দীনেশ কার্তিক, তা যেন খুবই স্বাভাবিক। তবে 22 গজ থেকে অবসর নিলেও ক্রিকেট থেকে দূরে যাচ্ছেন না এই কিংবদন্তি। কমেন্ট্রেটর হিসেবে নিয়মিতই দেখা যাবে কার্তিককে, তবে তিনি যুক্ত থাকবেন আরসিবি ফ্র্যাঞ্চাইজির সাথেও, এমনটাই চাওয়া দলের সবার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।